বিশুদ্ধ করিয়া সুরা তুলিয়াছেন কোরআন শরীফের রূহ। এই সুরা ইয়াসিন শরীফ যদি আপনার খান্দা থামেসা তিলাওয়াত করেন, চিল্লা চিৎকার নাই, একদিকে সুরা ইয়াসিন শরীফের তিলাওয়াত চলবো আর ডাইন খানো ধীরে ধীরে কইব আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আপনার ডাইনের খানো আল্লাহু আল্লাহ খালি কইবা, আল্লাহু 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 শুনাইতে থাকবা। কি কথা কইনা যেন খৈত্রায়নি, ও বাজি খৈত্রায়নি, ও আব্বা খৈছনি, বিলকুল খৈছনি, খৈত্রানি খইতা কইও না, খালি ধীরে ধীরে কইও। কানর খান্দার গিয়া জুড়ে মাতিলে কষ্ট হয় না হয় না, ওলা আওয়াজ হইতো তাই শুনতা তাই কষ্ট হইতো না, ওলা মলিন অত নির্মল আওয়াজে, সুন্দর আওয়াজে, মিঠা আওয়াজে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। মজার আওয়াজে খানোর গুড়ে গিয়া এইভাবে নরম তোর যে আওয়াজ দিবার ভাই, আল্লাহর বন্দায় মুগ্ধি হই দেওয়ার তো নাই, কিন্তু তান দিলে আল্লাহ আল্লাহ হইতে তাও দুল্লা চিৎকার নাই, খান্দন নাই, জুড়ে খান্দন নাই। ওই সময়টা মুসিবতের সময়, খান্দিও না, খান্দিবার সময় আছে, খান্দিবার সময় আছে। এই সময় তুমি তোমার বাবারে, তোমার বাইরে, তোমার মারে তুমি সাহায্য করো রে। এই কঠিন সময়ে যারা সাহায্য করবে এরা সবচাইতে বড় বন্ধু। নরম আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কইতে থাকা আল্লাহর বান্দার দিল জন্য যদি খালি হয়, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো আওয়াজ নাই, তুমি ছাড়া আমার সাহায্য কার কারণ নাই, কেউ নাই। যদি দিল তো নেই কথা খান্তা নিকলি যায়, খাতিমা বিল খয়ের নসিব হয়ে গেছে। এই সময় যার নৌকা বাইব এ কামিয়াব হয়ে গেছে, এই সময় যার নৌকা ডুবিব ই নৌকা আর বাইত না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد عصر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم سیدنا مولانا محمد والا علی রহমতের ফেরেশতা না যখন আল্লাহর বান্দা কোনো চিন্তা করিও না, ডরাইও না। তোমার নবীজি তোমার যে বেহেস্তর সুসংবাদ দিয়া গেছিলা, ও বেহেস্তর খবর লইয়া আমরা আইলা। এই সময় যদি আল্লাহর মর্জি হয়ে যায়, যদি সম্পর্ক বালা থাকে, সম্পর্ক বালা মুড়া হইতে পারেন না, সম্পর্ক হইতে পারে খুব গভীর সম্পর্ক হইতে পারে, বেশম আছেন না সম্পর্ক আর খুব মায়ার সম্পর্ক। হাজিরিন আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিন সরকার দুয়ালম উম্মতের কান্দার হিসাবে ওল মুজনিবিন নবী, যদি সম্পর্ক গভীর তনে গভীর হয়ে যায় আল্লাহর হাবিবে, আল্লাহ এই সময় খান বহুত মজি তোমার সামনে হাজির করে দে। এই চেহারা জানোয়ার দেখিয়া শত শত সাহাবায়ে কেরাম নিজের জান কুরবান করতে পারছেন। বুদ্ধু হয়েছেন না, যদি কঠিন সময়ে
আল্লাহর হাবিবুর দিদার আমরা নসিব হই যায়, রাসূলুল্লাহ আমার সামনে থাকি যায় মৌতর যন্ত্রণা ঠের পাওয়া যাবে না। যাকনি কে সামনে চেহারা দেখালে না মুঝে, যাকনি কে সামনে চেহারা দেখালে না মুঝে, সিনা পে দস্তে করম রাখে নিভালে না মুঝে। আল্লাহর হাবিব সরকার দু আলম যে সময় মৌতর সময় আইল, আজরাইল আলাইহিস সালামের বাড়ির বারাতনে দাহন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কই মাগো, দরজা খুলিয়া দেও, মুসাফির আইছেন গরো, হামাইবার সুযোগ দেও। ফাতেমা কইন, আব্বা ইয়া রাসূলুল্লাহ খে আইছেন বলে এই ঔষধটা দেন, মার কুলতো না বাচ্চারে খালিয়া নেই, মাগো সময় বেশি নাই, তোমার বাবা এই জমিন ছাড়িয়ে যাই বাকি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা খানতে খানতে বেতাব হই যায়, আল্লাহু আকবার। আল্লাহর নবী ইশারা দেন, হযরত ফাতিমা খান্দাল হই, আল্লাহর নবী খানে খানে কইলা কিতা, হযরত ফাতিমার খান্দন বন্ধ হয়ে গেল, মুসকি মুসকি আসি দিলা। হাজরিনে কেরাম, হযরত ফাতিমা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর খান্দাত, আয়েশা সিদ্দিকার জানুর উপরে রহমতুল আলামিনের সর মুবারক, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শেষ দেখা পাইছেন, মেসওয়াক করি করি আইছেন, আল্লাহর নবী মেসওয়াক করা দেখে বড় বেখবে খাইয়ে চাইন, কোন জিনিস কেউ খাইলে করলে যদি আপনার এই জিনিসও লাগে টান থাকে, যে আপনি বারবার ফিরি ফিরি চলবে না, লালস থাকো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াক মুখে দেখবে খাইয়ে চাইন, আয়েশা সিদ্দিকা কইল, আমি বুঝি লইলাম আল্লাহর নবী জিন্দেগি একটা নামাজ মিনা মেসওয়াকে ভরছেন না, ঘুম থেকে উঠিয়া বিনা মেসওয়াকে কুলি করছেন না। আমার মনের মাঝে আইল রাসূলুল্লাহ মনে হয় মেসওয়াক করার সাইতরা, আমি রাসূলুল্লাহর মেসওয়াক বিদায় আল্লাহর হাবিবের আদস্তে করম দিলাম, আল্লাহর নবী ওই সময় কেন মেসওয়াক ফরমাইলা। কি যা বিধি চিন্তা করুক, যে তার স্বামী রাসূলুল্লাহর কিতা দরকার সাইয়া বুঝি লইছেন, কি পরিমাণ সম্পর্ক আছিল কইতা নানি, সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ চিৎকারের সময় নাই, গভীর মাথায় ঠান্ডা মাথায় চিন্তা করতে হইব যে এই কঠিন মুসিবতের সময় কিভাবে সাহায্য করা যায়। আল্লাহু আকবার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলুল্লাহর তো মেসওয়াক তুলিয়া দিলা, মেসওয়াকের সত্তরটা ফায়দা কতটা দেখো, কা কয়টা মেসওয়াকের সত্তর ফায়দা, এর মধ্যে একটা ফায়দা হইল যারা হামেশা ওজুর সময় গোসলের আগে মেসওয়াক করবা, গুমতনে উঠিয়ে মেসওয়াক করবা, তিলাওয়াত করবার আগে ওযু করবার আগে মেসওয়াক করবা, যেটা মানুষের মেসওয়াক করার অভ্যাস থাকে আল্লাহ তাআলার মৌতের সময় কলমা নসিব হরা। লান আসানে যাইতে চাইলে মেসওয়াক লাগবো, যেটা মানুষের হামেশা ফরজ দোয়া ঘুড়ি ঘুড়ি আয়াতুল কুরসি শরীফ পড়ই না, আল্লাহ এর জান রে কবজ ধরে না আসানির সাথে, এরার মৌতর সময় ইমান নসিব হই যায়। এটা বহু মুসলমান আয়াতুল কুরসি জানেন না, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, এটা কোরআন শরীফ পড়িয়া বলে উঠেছেন অলরেডি, মাতেন না কোরআন শরীফ পড়িয়া মুসলমান। আল্লাহর নবী ফরমাইছেন কোরআন শরীফের বিষয়টা ওলা, জেলা একটা উঠোর গলার রশি চালিয়া দিলে উঠানো নেখানো যায়, ঠুকাইয়া পাওয়া যায় না, ওলা কোরআন শরীফ পড়িয়া যারা ফোড়া বাদ দিলাই, কোরআন শরীফ তারার তনে যত সময় যায় অত লুকাই দেয় ঠুকাইয়া ভাই না। তারা কোরআন শরীফ তিলাওয়াত করছেন, তারা ইচ্ছেন ছোটবেলা ইচ্ছে না নি, মা বাবা বক্তব্য পড়াইছেন, পড়িবা আর নাইলে কাল কেমতের দিন আপনি আন্দা হইয়া উঠিবা, পড়া ইচ্ছা তারা ভুলি গেছেন, কেমতের দিন আন্দা হইয়া উঠিবা, পড়িবা পড়িবা এটা বাদ দেন না, যেন এটা ওয়া যাওয়া আপনি খালি চিল্ল ফাল্লা লাগি নাই, কিছু জিনিস লইয়া যাওয়া পাতেন না, কিছু জিনিস বলে হুজুর পড়েছি বাউরি দিয়েছে, কাল তো আরে হুজুর হয়ে গেছে পড়বা, এটার চরম নাই। মোটর সামান জোগাড় করতে হইব, কবর রে ফসা রাখতে হইব, লাগবেন না
এই কবরের মধ্যে কোরআন শরীফ আপনার সাথী হইব। আল্লাহুম্মা আমিসওয়া সাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। কোরআন শরীফের ওসিলায় খাইল কিয়ামত খাইল আপনার কবরে যাওয়ার বাদে আল্লাহ আপনার কবরে শান্তির কবর বানাই দিবা। পারবানি যারা পড়েছেন, যারা পড়েছেন আর লোক ছাড়ি দিচ্ছেন, পারবানি মেনে করতে জোরে করতে পারবানি, শুরু করবা। মানুষের ফারাক কিছু নাই, যারা পড়েছেন না অথচ স্কুল কলেজে পড়েছেন, যদি বাংলা আপনি পড়তে পারেন, ইংরেজি পড়তে পারেন, নতুন ভাষা শিখতে পারেন, তাহলে কোরআন কেন শিখতে পারবেন না? কোরআন যদি শিখেন, এই কোরআন আপনার দুনিয়া খেরাতে আপনার লাগি দলিল হইব। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই মুহূর্তে যদি আল্লাহর কোন বান্দার খান্দার সুরা ইয়াসিন শরীফ পড়া হয় ওইনি, কোরআন শরীফের সুরা ইয়াসিন পড়ে নেন। এখন দেখা গেল যে ওলা আপ টু ডেট পুরা পুরি বানাইছেন, যে এটা ইয়াসিন শরীফ পড়া জানেন না। খালি মতো সময় একদিন খালি বাতারে ধরে মেশা হয়েছানি বা আসা হয় মেশা হয়েছানি মেশাব দিয়ে অন কিতা করতে হয়, কোরআন শরীফ পড়ো, ইয়াসিন পড়ো, কথা আসানি না না ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون পড়তে তাহো কা সক্রাত শুরু হয়েছে, তিলাওয়াত শুরু হয়েছে, সক্রাত শুরু হয়েছে, তিলাওয়াত শুরু হয়েছে। যে সময় নাখোয়াত দিয়া বুকুতার দিয়া ভাওয়াত দিয়া দেখবা তখন তা ঠান্ডা হয়ে গেছে, ও সময় বন্ধ করো কা, এর আগ পর্যন্ত বন্ধ হবে না। পারবানি না চিল্লা চিৎকার করবা, এই সময় চিল্লা চিৎকার সব বন্ধ, আপনার বাবরে আপনি সাহায্য করুক কা, আল্লাহর দরবারও আপনি মনের মধ্যে কায়মন মনটারে নরম করুক কা, ইয়াসিন পড়ুক কা, বাবার সক্রাত আসানি গলাগি চৌকে দিয়া অনবর তোফানি ছাড়তে তা হোক কা, খান্দিতে খান্দিতে সুরা ইয়াসিন শরীফ যখন আল্লাহর কোনো বন্দার আওলাদে ভরিবা, আল্লাহ ই বন্দার জান খান তো আসানোর সাথে নিকালবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছনি কোন কোন মানুষে মুতর আগে হন, আমার ভুয়া গোখানো আনো দেখলা মায়া দিলা তোমার আল্লাহর হাওলা করলাম বাবা আর বাঁচতাম নাই, নাতিরও সেরে আনেন, ভুড়িরে আনাও ভুয়ারে আনাও, তা কইলে না গে এলা বুঝ মাসে কইনি না কই না কই না, আমার বড় বুড়ি করে আনাইলাও আমার ভুয়া করে কর লন্ডন তো নাই তো আমার জানে কর আমি আর বাঁচতাম নাই, এই সময় কইও না বলি তা আগলামি বাদ দেওয়া খবরদার জানে কর আনাই দিও বাবার দোয়া আল্লাহ মালামাল হরিয়া দিব আনাই দিও, এই সময় দোয়া যতটা করবার সব দোয়া কবুল হইব, এর চাইতে বিপদী আর কোনো মানুষ নাই। হাজরিনে কেরাম, আল্লাহর বন্দা যে সময় মারা যাইতা এই সময় টান্সপারেশনের কারণে জানো জান হুকাই দিব, জান জানে পানি খাইবার চাইব, কিটা চাইব পানি খাইবার চাইব, শয়তানে আনিয়া এই সময় দুঃখা দিতে চাইব না পাক পানি খাওয়াইলি তো চাইব। আপনারা সব সময় এই মুহূর্তে বোতল খান্দার লোক খান্দার তাকিয়া তামস দিয়া মুখ অবিরাম পানি দিতে তাহকা, পানি দিতে তাহকা, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পানি দিতে তাহকা, পানি খাওয়াইতে তাহইন, খবরদার একটা মুহূর্ত পানি দেওয়া বন্ধ নাই, যত সময় খাইতা সাইন দিবা, না পারলে টুটোর মধ্যে বিদায়া দিবা, জানো আরাম লাগে তাইনি? এই কঠিন মুহূর্ত একদিন সবার আইব নি না, আইতো নাই হসপিটাল গেলেও হইব, বাড়ির গেলেও হইব, হায়াত থাকলে বাড়ির থাকলেও বাঁচিবা, হসপিটাল গেলেও বাঁচিবা, আল্লাহর দোয়াই দিয়ে বা ওই সময় এখানে বাড়ির রাখিও, আল্লাহ বিল্লাহ করিও নাই যে খানো লইয়া হামাইব, কুচুর লাগাল ভাইটা নাই, ও মেশিনের ভিতরে উপরে থাকবা আর গান দেইব গিয়া, ও নব রাখিয়া আল্লাহর নাম লইতে তাহলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মৃদু আওয়াজে মধুর আওয়াজে ডাইনখান আল্লাহু আল্লাহু বামখান লা ইলাহা ইল্লাল্লাহ অথবা এই কলিমা শরীফের যে অংশগুলো আপনি পড়তে থাকা এবার সময় হইতে পারে আপনার আওয়াজ শুনি উনি আল্লাহর বান্দার ইয়াদ হইতে পারে তাই কলিমা শরীফ পড়ে লইতে পারো নেক মানুষ যারা হইবা মসজিদের ইমাম সাহেব আনাও আমার তৌবা করাও কইনি না কন্যা অতকা হইবা কতবার তৌবা করি আসরে ওয়া তুমি আর খালি মেসাও আনাও হ্যাঁ না একটু দাম দিন খবরদার যতবার হইবা তৌবা করতা অতবার নিবা তৌবা করাইবা এই ভাগ্যবান মানুষ তান্দে আল্লাহ হুস দিছ কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ছাড়া প্রত্যেক নবী রাসূলের উম্মতের তোবার দরজা মরার 40 দিন আগে লাগি যায় এর বাদে তোবা করলে তোবা কবুল হয় না কিন্তু আখেরি জমানার নবীর খাতিরে উম্মতে মুহাম্মদীরে আল্লাহ মৌতর লাগি সক্রাত শুরু হইব গলায় গেড়গেড়াইয়া ডাকিব ও সময় যদি তোবা করিলেন ও তোবার খাতিরে আল্লাহ তানে মাফ করিয়া দিবা তাইলে মৌতের সময় কান্দা পুইয়া যদি আসেন আস্তে আস্তে পড়ে নাস্তাগফিরুল্লাহ আর তার জানোর মাঝে আয় রে ও মনে করে দিছে তাই লোকও ইয়া ফড়িলেন মনে মনে তোবা করলেন খাম হয়ে যাব যত জিনিসে খাম বনে ওই সময় ওটা করতা কথা আসারি না না কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আস্তাগফার শরীফ ওটা ভরতে থাকুক তাই হুনিয়া সাহায্য হইব এর লাগি আজকালি তা উঠি যাওয়ার মৌতরে মরার বাদে খবর দেওয়ার বাদে কবর উপরে হাত রাখিয়া রাখিয়া বুজুর্গ হইতা হইতা এখন যদি কেউ হুনই নিতাতে হইবা ইতা আরে তা কিতা বলে ইতা পুরান্তা আমরা যে মরিতর খাসাতনে উঠিয়া হাই আইনি না না আল্লাহর নবী বলবেন তোমরা তোমার মরিতর দমন করার বাদে একটা উট জব করিয়া একটা উট জব করিয়া চামড়া উতারিয়া ঘুষ খাটিয়া বাটিয়া দিতে যত সময় লাগে অত সময় পর্যন্ত তোমার মইতলর কবরের আশেপাশে তাকিয়া পড়াশোনা করিও আমরা হইলে জনজার বাদে টাইম নাই দৌড়তুলি নেও আর কবর নিয়া দৌড় গাল আর দৌড়তুলি বাড়ি চিন্নি লাগ যায় শুরু হয়েছে নানি সিন্নি কমিটি যদি সিন্নি হওয়াই ভাই আর হালি মোলামা হল কবরের দ্বারা রাখিয়া নিজে তাকিয়া বাবার সাহায্য করবাই যদি সময় খানো আমরা আমরা মইতলর কবরের দ্বারে উগাইয়া অতই না সূরা মুলক শরীফ পড়ি কিতা সূরা মুলক আলহাকু মুত্তাকাসুর সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস সূরা ফাতিহা ইস্তিগফার শরীফ দুরুদ শরীফ পড়ি মইত লাগি দোয়া করি শুকুর ফানে সাড়ে সাড়ে খান দি তাইলে আল্লাহ রব্বুল আলামিনে এই সমস্ত মানুষের ইসালে সবর কারণে দোয়া করার কারণে তান বন্দারে তান সাড়িয়ে দিতে পারো দলিল কিতা আল্লাহর হাবিব ফরমান উম্মতি উম্মত মরহুমা আমার আল্লাহ এমন এক জাত উম্মত দিছেন ইতা উম্মত মরহুমা ইতার উপরে আল্লাহর দয়া এরা কবর দাখিল হইবা ইয়াদখুলুনা লা কুবুরহুম মাজনুবা এরা কবর হামাইবা গুনার বুঝা লইয়া ويخرجون من قبورهم مغفورا القبر تنه باروي بيرا ما فيا سبحان الله اللقي قبر زيارت করতাম قبر বেশি লাগে দোয়া করতাম قبر বেশি লাগে ইসালে সব করতাম কো সুবহান আল্লাহ আমরা তো বলাই আইলাম আর কবর আন্দা যায় না কবর মুখা ফিরি গেলেও শিরি কই দিব ও ধরে এখন কবর মুখা উজাইয়ান না দেখলে আমরা এই দোয়া পড়ি শয়তানের দুকা তুলে বাঁচবা লাগে এই দোয়া পড়ি ইটা মাছ দেখায় মাছ পড়ি তারা দেখলে বুঝেন জন্য যে মানুষ সুখী শয়তানে আমার সামনে খালো খবরের খান্ডার যাইতা খবর দেওয়ার খরতা চিতা করতে না
বলে কবর গিয়ে সজদা করতে না, কবর এখানে সজদার জায়গা নাই। আল্লাহর নবী ফরমাইছিলেন তাজালু কুবুরাকুম মাসাজিদা, তোমরা কবরে মসজিদ বানাইও না, কবর নমাজ পড়লে নমাজ হয় না, নাপাক জায়গাত নমাজ পড়লে নমাজ হয় না, আর দুনিয়ার সব জায়গাত নমাজ পড়লে জায়গা পাক হইলে নমাজ হয়। কবর কবরে কিতা বানাইতে না, মসজিদ বানাইতে না, এনে নমাজ পড়তে না। বেটা কয়লা তাজালু কুবুরাকুম মাসাজিদা, ওইয়া কয় আল্লাহর নবী কইছেন কবর জিয়ারত করতে না, শব্দ আর অর্থ মিল আসেনি। এরা ধোকাবাজ, প্রতারক, এরা মানুষের চিতা করে সাহায্য করার জন্য মানুষের বিরত রাখে না। উজুবিল্লাহ মিন যালিক, যদি ইলাকে কয় এরা এত দরিয়া লইয়া যাইবা, বলে আও তোমার কথা ঠিক আছে কিনা, আরে খালি মরে গেছে গিয়া দেখতাম, এরা রে সার দিবানি কবরদার, কবর জিয়ারত করতা করতা নিলে না। আল্লাহর হাবিব সরকার তো আলমে আমরারে ফাঁসিছেন, এক মইত মারা গেলে তাদের দফন করার বাদে একটা উট জব করিয়া খাল সালিয়া এর বাদে যত সময় ঘুষ পাঠিয়ে দিতে যত সময় লাগে অত সময় তুই দেন কবরের খান্দার তাকিয়া সাহায্য করিও করবা। তো ওই জন্য আমরা তো শুনে নিখন চার কুনার চারজন মানুষ খাড়া উকা নেককার চারজন মানুষের চার কুনাত আমরা খাড়া করি আর সুরা মুল্ক শরীফ ফোড়ই প্রতিদিন এসার নমাজ পড়িয়া তিলাওয়াত করবা, আল্লাহ তানতানোর কবরের আজাব মাফ করিয়া দিবা। অভ্যাস যদি হয়ে যায় তো কবর যাও তিলাওয়াত করবা, আল্লাহ নবীর লগে এক দল সাহাবায়ে কেরাম সফরে রওনা দিছেন, রাইতের জায়গায় তাবু ফেলাইছেন, দেখা যায় তাবুর নিচে এক সাহাবী ঘুমাইছেন, তাই হলেন খালি মাটির তল তোলে সুরা মুলকের আওয়াজ পাওয়া যায়। সকালে কোন ইয়া রাসূলুল্লাহ আমি যে জায়গায় ঘুমাইলাম মাটির নিচ তনে আমি শুনি খালি সুরা মুলকের আওয়াজ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান ই মাটির নিচে তুমি কবরের উপরে উঠি রইছিলাই, মাটির নিচে আমার মুখ সাবি তাই কবর তাকি তাকি সুরা মুল পড়িতরা লাগবো নি, এটা লাগবো নি সুরা মুল মুখস্থ লাগবো নি, ইয়াসিন মুখস্থ লাগবো নি না না। মৌতর সময় উড়া উড়ি পড়ছে, কোরআন শরীফ পাইতে নাই রে ভাই, লম্বা লম্বা এসে ঘেরা ঘেরা মুখস্থ করতে পারো, সুরা ইয়াসিনটা সুরা মুখটাও মুখস্থ করি লাইও। ই সময়খানো যদি তুমি কোরআন শরীফ দোকানে যাও তো সময় যাইব, তোমার দিল তোনে তোমার জেহেন তোনে তোমার মানুষ পড়তে তুমি বার করো আর সুরা ইয়াসিন শরীফ পড়তে থাকো, আল্লাহ তোমার বাপ ভাই যার লাগে উদ্দেশ্য করিয়া পড়বা, তার সক্রাতে আসান করে দিবা। আমার মা বই নকল ই সময়খানো বিশেষ করিয়া মেয়ে তারা তখন এরা জানা ধরিলাই বাবা মরি গেছে, মাতেন না কান্দেন না যেন ওই সময় চিৎকার দেন না যেন, চোখের তো পানি পড়বো বাবা মরছেন, কিন্তু ইয়াসিন শরীফ পড়েন যেন সাহায্য করেন যেন বাবারে, এই সাহায্যটা বড় সাহায্য, এর চাইতে বড় কোনো সাহায্য আসেনি, কোনো শক্তি পারবো নি ই সাহায্য করতে পারত না। এর লাগে আমরা আমরা মহিত যে সময় মারা যাইতা তাদের সাহায্য করার মানসিকতায় আমরা নেক আমল হল করতাম, বিশেষ করিয়া সুরে ইয়াসিন শরীফ পড়িতাম। হাজির নে কেরাম, একে একে বাণীর ফিরিস্তা, রিজকর ফিরিস্তা, বাতাসর ফিরিস্তা, আল্লাহর বন্দার কাছে আইতে যাবো, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বন্দা আমার পক্ষ থেকে তোমার প্রতি সালাম, তোমার পানির দায়িত্বে রিজাকর দায়িত্বে আমি আসলাম, আস্তা দুনিয়া ঘুরাইয়া তোমার লাগে এক ধরা রিজাক পাইছি না, আমারে বিদায় দিলাম, আইবা বাতাস মাকি পানির ফিরিস্তা ইয়াহিবারে ভাই, আমারে আল্লাহ রাখছিলা তোমার পানির ব্যবস্থা করিয়া দিতাম, আস্তা জগৎ ঘুরাইয়া তোমার লাগে এক কাত্রা পানি ভাইছি না, আমার বিদায় দিলাম, আমি যাইয়ার গিয়া সব শেষে আইবা হাওয়া ফিরিস্তা বাতাসের ফিরিস্তা দিন আমরা রে অক্সিজেন দিতাম, সুবহানাল্লাহ। আইয়া কইবা ও আল্লাহর বান্দা আমারে তুমি জীবনের শেষ বিদায় দিলাও, আমি সারাটা জিন্দগি তোমার অক্সিজেনের ব্যবস্থা করছি, আই রাস্তা জগৎ ঘুরাইয়া তোমার লাগি একটা শ্বাস পরিমাণ অক্সিজেন পাইছি না, তুমি আমারে সাড়ি দেও আমারে বিদায় দিলাও। এই সময় বুঝা যাইব যে আমি আর বাঁচতাম নাই, আর হাওয়া নাই, হাওয়া হইল সর্বশেষ সম্পদ, কথা আসানি না না, শ্বাস বারই গেলে আর যদি ঢুকে না তো কাম কাম
হযরত হাজিরিন এল্লাকি পুজুর গলর খান্দালিলে কিতাব হয় দায় আমরার পীর মুর্শিদে বয়ান দিয়া তোবা ভয় করাইয়া আমরারে কিছু ফাঁসনি দিতার বাদে হইতা নামাজ পড়িয়া যায় নামাজ বইয়া মনে করিও কথা খান যে আমার একটা শ্বাস যার একটা শ্বাস কমের আপিন না শান্তি মনে শ্বাস টান দিতে লাইলাহা সাহিত্য ইল্লাল্লাহর চেষ্টা করিও চলা ফিরার চেষ্টা করিও আল্লাহ দয়া হইলে শ্বাসর লগে আল্লাহর জিকির জারি করে দিলাইবা যদি জিকির আপনার আমার অভ্যাস হয়ে যায় আমি ঘুমাইবো বেসারটা আমার শ্বাস টান দিতে লাইলাহা শ্বাস সারতে ইল্লাল্লাহ হইয়া আমি ঘুম থেকে উঠিমু ওই যে শেষ টান দিয়া ঘুমাইছিলাম লাইলাহা আর ওই যে মেশিন চালু হয়েছে মাতেন না মেশিন যত সময় দেয় অত মাতেন না অত চাকায় বেশি যত সময় দেয় চাকার গতি অত বাড়ে আপনি আমি ঘুমাইবো যখন তখন আমরা শ্বাস চলবো শ্বাসের লোকের জিকির চলবো আর ঘুমতনে যখন উঠিমু দেখবা ইল্লাল্লাহ হইয়া উঠেছি ওলা যদি ইল্লাল্লাহ হইয়া যান বার হয়ে যায় খাম হয়ে গেছে লাইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি আল্লাহর খান্দা লইলে লাভ হয় না ক্ষতি হয় বলে যত বাবা যত তাই কেনা কেনে হেসরটা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ইটা ছাড়া আল্লাহ জান্নাত পাওয়া যাবে এল্লা কি খাল লোক জন্য বুঝিলেন দিন দিন আমার হেসর টাইমে একবারে একবারে এন্ডিং পজিশনও সব চাইতে কঠিন বিপদের সময় দিন আমারে সাহায্য করে আমার পরম বন্ধু আল্লাহর ওলি আমার খাসা লইলে আল্লাহ যে সময় আপনার আমার জবান বন্ধ করে দিবা জিফলা লাগতাম পারতাম নাই জুড়ে জুড়ে জিকির করতাম পারতাম নাই ওই সময় কেন আমরা ইমান লইয়া কিলা করতাম যারা ট্রেনিং দেন এরার খান্দালো আমরা লাগি দরকার আসেনি না নাই মাথুকা আসেনি সব হল এল্লাকি বুঝতে হইব যে আমার আসল বন্ধুকে আল্লাহর ওলি হল আমরা আসল বন্ধু আল্লাহর ওলির লোকের সম্পর্ক হয়ে গেলে বন্ধুত্ব হয়ে গেলে আল্লাহর লোকের সম্পর্ক হয়ে যায় ওকে সুবহানাল্লাহ যদি আল্লাহর কোন দুশ্মনের লোকে আপনার সম্পর্ক হয়ে যায় তাহলে আল্লাহর লোকে আপনার আদাওয়াতি লাগি যায় সুতরাং আল্লাহর দুশ্মন নাস্তিক মুরতাদ কাফির বেঈমান বেদিন মুনাফিক হ্যাঁ বলেন দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই আল্লাহ বলতে যদি কিচ্ছু না থাকে আল্লাহর অস্তিত্ব যদি তুমি খুঁজিয়া না পাও তাহলে যে সময় তোমার ভেট বেদনায় ধরে কি বেদনা দুনিয়ার কোনো ঔষধে যখন ছাড়ে না তখন খে তোমারে শিফা দেয় খে দেয় নদীর মধ্যে তুফান আইছে হাওড়ার মধ্যে তুফান আইছে নৌকা ডুবি যার বহুত মানুষের নৌকা ডুবি গেছে আপনার বাসার উপায় কিটা তখন খারে ডাক্তার বাবারে ডাকলে হইবনি মেশিন আনলে হইবনি জাহাজ আনলে হইবনি অসংখ্য জাহাজ দরিয়ার মধ্যে ডুবিয়া মরেনি না মরে না মরে সুবহানাল্লাহ এই সময় একমাত্র সাহায্যকার হইলা খে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ যখন আল্লাহর বন্দা আল্লাহ তুমি ছাড়া এই মুহূর্তে আমার বাসা নেওয়ালা কেউ নাই আমার আল্লাহ তোমার মাঝখান তুলে হেফাজত করতে পারেননি না পারেন না ইলা অসংখ্য ঘটনা ঘটছে নি না ঘটছে না এক গাড়ির মধ্যে ছয়জন মানুষ মারা গেলা এক গাড়ির মধ্যে ছয়জন মানুষ ড্রাইভিং সিটে ড্রাইভার সবার টান বাউসাইতে আর একজন আর দরজার খান্দাত আর একজন ওবায়তনে ধরল কুড়ুলা এমন টেলা মারলো বাকি ছয়জন লইয়া গেল আর মাঝের তনে দুইজন বাঁচি গেলা খে বাঁচাইল রে খে বাঁচাইল আল্লাহ হযরত হাজিরিনে কেরাম এই আল্লাহ বাঁচাইতে পারেন মারতে পারেন এই আল্লাহর তাইতে শক্তিশালী কেউ নাই এই আল্লাহর লগে যদি সম্পর্ক হয় তাহলে আল্লাহ আমরার মৌতর সময় ইমানের বড়া ডুবাইতা নাই
আজানই গেলে নমাজ ফড়ি লাই রে ভাই, নমাজ খান ফড়ি লাইও, ডাকর সময় যদি যাইন গিয়া পুরা পুরা খামনাও করতে পারেন, হাজির ধরেছেন কথা আসানি না না, হাজিরা লাগবে নি, হাজিরা লাগবে নি, হাজিরা লাগবে তো, পাঁচ অক্টর নমাজ ফড়বানি ফড়বা তো, দেখুন যেন বলে আজ আজকের বজরের নমাজও নাই আজ নিয়ে গিয়া আজকের বজরের নমাজও আয় হায় আফসুস রে ভাই, ও ভাই রে ভাই, ই জমিন বান্ধিয়া খেয়েও আইসুন না, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ সুন্দর নারী তা কিচ্ছু আপনার আমার লগে থাকতো না না থাকবো, বহুত মানুষের টেকার ফাল লইয়া বইছে, কিন্তু মানুষের হোক কাদায় করে না, দুসু মুসু করে, বেড়াচেরা করে, দিত চায় না দিলে কমি যাইব, কিন্তু যদি খালি খবর খাও জল ডুবর ফুবে জমিন কত হান বিকতে হইব, কিতা হইলাই কোন জায়গা কাগজ ঠিক আছে নি মরা দিত হাসান না না জায়গা জমিন লোরা একটা মানুষ কিন্তু মুর্দা দেওয়া, কিন্তু জায়গার খবর কই নিতা, একবার লড়া দেয় শেষবারের মতো, আর গরিব মিসকিন গেলে যাও তত্ত সায় সম্পদ দন দন কইয়া পাগল হইও না, কেউ তোমারে কিচ্ছু দিয়া কিচ্ছু করতে পারতো না, সেই সাই দুটিয়া মালিক মনির সময়টা হইন, আমার বন্ধা হল লাগবে নি রে, কি কি লাগবে মেনুটা শুধু খো, আমি আল্লাহ দেওয়ার লাগি আইছি, হাল মিন সাইলিন, হাল মিন মুস্তাগফিরিন, হাল মিন মুস্তারজিকিন, হাল মিন মুবতালান, যা দিতে লাগে খো, বেমার হই তুইলে খো, টেকা লাগলে খো, দল লাগলে খো, ফুয়া লাগলে খো, ফুড়ি লাগলে খো, যেটা লাগে খো, আমি আল্লাহ তোমারে দিব, যদি দুনিয়ার মানুষে তোমারে দেয় না, আমি আল্লাহ দেওয়ার লাগি আইছি, আমারে খোরে আমি দিব, আল্লাহর বন্দা সুজদা ফুড়িয়া মাথা রাখিয়া কয় আল্লাহ আমার সারা জিন্দগি গেছে মাঠে কাম করিয়া, রিক্সা ঠেলিয়া ঠেলিয়া ঠেলিয়া, আমার বাচ্চার গুণের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করিয়া দেও, দেখা যায় ঠেলার ড্রাইভার আল্লাহ বহুত দিন কষ্ট দিয়েছেন, ফুয়েন চুড়া বড় বড় হইয়া এখন দেখা যায় বেটার চেহারা উজ্জ্বল হয়ে গেছে, ফুয়েন যখন আর ঠেলা চালাইতে ভাটায় না, এখন বড় বড় সুন্দর সুন্দর গড় বাড়ি ওই নিনা ওই নাইলা ঘটনা আসে নিনা নাই, একবার সব বুলাইয়া দেখো মুসলমান মানুষের হাতের দিকে আমরা চাইতাম নাই, আমরা মুনিম রেখো আল্লাহ তুমি আমরারে দেও, আমরা মানুষের দরজার মহতাজ বানাইও না, তুমি ফকির রে ধনী বানাইতে পারো, ধনী রে ফকির বানাইতে পারো, কোন মানুষের দরজার সাইল বানাইও না, আল্লাহ তুমি দেও তুমি দেও আল্লাহ তুমি দেও, যখন দিল তনে আওয়াজ উঠিব, অন্তর নিঙ্গানো চুকের পানি যখন মাটিত পড়ি যাইব, আমার আল্লাহ নিজের হাতে চোখ মুছিয়া দেন হোক সুবহানাল্লাহ, আমরা আমরা যে সময় কান্দি এই সময় আমার মায়ার মানুষ হয়ে ভাই দুষ্ট কান্দিও না, মা টানেও আমার পুত্রী আর কান্দি না, বুকুর জোড়াই দিলে কত কলে চোখ মুছিয়া দিন নানি, যে সময় শেষ রায় দাল্লার বন্ধ হলে চকুর বানি ছাড়িয়ে খান্দ কোন মানুষ দেখে না, এই সময় মানুষের মুখ খে মুছিয়া দেয় চকুর বানি খে মুছিয়া দেয়, আমার আল্লাহ কোন বন্দা রে তুই আর খান্দিস না রে বন্দা, আল্লাহ তার কুদরত হাত দিয়া চোখ মুছিয়া দেয় লাগি, শেষ রায় দুটিয়া খান্দ্রা মানুষের চেহারার মধ্যে একটা নূর থাকে, এরার চোখ রে এরার মুখ রে আল্লাহ মুছিয়া দে, হাসানি কথাটা যারা বলছে চেষ্টাই দিতে খান্তনে রাস্তার মধ্যে পরিবর্তন হয়নি, ইর উজ্জ্বলতা আয় খান্তনে নূর খান্তনে বলে আল্লাহর কুদরতের হাত ই মানুষের চোখুত লাগি যায় মুখ লাগি যায় দূরে দূরে হোক সুবহান, হাজিরিন ব্যাংক লম্বা 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 টেকা অকল আছে, বেনিবাজারের সব ব্যাংক টেকা আছে, বেনিবাজার বড় মার্কেট আছে, মরার সময় একটা টেকা লগু ইয়া যায়নি, পৃথিবীর শ্রেষ্ঠ বড় আলী বড় আলিম বড় বাচ্চা বাচ্চা হারুনুর রশিদ মরবার আগে হইন দে, ও আমার ভাই হল দে আমি যদি মারা যাই তো আমার ডাইন হাত ফেলতে আমার কাহনের বাড়া রাখি দিও, বুঝলে তো কোনো নিয়ম নাই হাত বাড়া রাখতাম, বলে না রাখিও এখানে রাখতাম খো, বলে মানুষে দেখবা আধা পৃথিবীর বাচ্চা আজকে মারা গেছ, কিন্তু তার আধ খান একবারে খালি লইয়া গেছেন কিচ্ছু লইয়া যাইতে পারছেন না, একবারটা দিলের মাঝে আনেন যেন
একবারটা দিলেন ওইটা মুরাকাবা, এটার নাম হইলো মুরাকাবা ধ্যান করা। যে আমি একদিন মরে দিব, আমার লোকে কিচ্ছু যাইত না, কেউ যাইত না, সঙ্গে ভাই বিবি বাচ্চা কেউ যাইত না, যাইবা একমাত্র তোমার দয়াল আল্লাহ, তোমার এই সাহায্য করবো, তোমার আমল লোক হইয়া যাইব। এই সময়টা বড় কঠিন সময় হইব, দুনিয়ার থাকতে আমরা কোনোভাবে বার হয়েছিলে, কিছু না কিছু টাকা পয়সা পকেট লই নিলা, লই না লইনি, তোরা তুই নেই, তোরা তুই লোকে করি নাই, একটা বিপদে বললে কাম লাগবে না, হোক এটা কাম খরচ করতাম না, লইনি না লই না। কিন্তু মৌতুর সময় আপনারা যে মারা যাওয়ার বাদে যে কাবন লাগাইয়া দিবা, এই কাবনে কোনো ভোগের থাকবো নি, আসেনি কাবনে ভোগের থাকেন, দা লাস্ট জ্যাকেট হ্যাজ নো পকেট, জীবনের শেষ যে জ্যাকেট ভিন্ডাইয়া আপনারে দেওয়াইব, এই জ্যাকেটে কোনো পকেট থাকবে না। হাজিরিন, এই সাড়ে তিন রাত মাটি আমার দোকানে থাকবো, আমার সঙ্গে কোনো পকেট থাকতো নয়, আমি যদি নেক আমল করিয়া যাইতাম পারি, নমাজ ভরিয়া যাইতাম পারি, রোজা রাখিয়া যাইতাম পারি, যাকাত দিয়া যাইতাম পারি, হজ ভরিয়া যাইতাম পারি, মিসকিন এতিমের হক আদায় করতাম পারি, আমার প্রতিবেশীর হক আদায় করতাম পারি, গরিব দুঃখী এতিম সহায় মানুষের সাহায্য করতাম পারি, এই সাহায্যটা বেকার যাইত না। এরা আমার মৌতর ভরে গার্ড বনার দিয়া বেষ্টন করিয়া তা হব, মাতার খান্দার থাকবো নমাজ, ডাইনাতের খান্দার থাকবো রোজা, বাউয়াটা থাকবো জকাত, আর যত বেলা খামকল করছি সারা আমার ভাওয়ার খান্দার থাকবো হোক সুবহানাল্লাহ। ফিরিস্তা হল হামাইব লাগি ডাইন দিকে লোক করবা, নমাজে হইব খবরদার, ইবাই হামাইতে এবার তাই নাই, আমি ফারাদার সুবহানাল্লাহ। রাত যখন বাজারও ফারাদার হজার থাকে, সুর হামায়নি দাড়ি দেয় কিনা কই খবরদার, খবরদার উত্তর বাজুর খবরদার কয়ে আইজার খাওয়া হয়েছে না, সাইডটা হোজাক মাতেন না। হাজিন, এ সময় মাথার দিকে খাওয়া হইতো না, ডাইন দিকে আইবা রোজা কইব খবরদার, এদিকে আমার পারতে না, ই সাহস দেখাইও না, বাউদিকে যাই, যাইবা বাউদিকে, যাওয়ার বাদে দোকানে কইব খবর দ্বারা গইও না, আমরা গার্ড হবো না, সিকিউরিটি হলে ই খবরের ভিতরে কেউ আমাইতে হওয়ার তাই নাই, খবর দিকে যাইবা ওইতো নাই। লক্ষিতা সরকা খয়রাত মহব্বত ভালোবাসা মানুষের প্রতি অন্তরে অন্তস্তন্তরে যে মন নিংড়ানো হৃদয় নিংড়ানো যেটা উজাড় করি, আপনার মানুষের আপনি মানুষেরে দিছিলা, হাসি মুখে মানুষের দেখলে মাতিছিলা, আপনি একটা সালাম দিছিলা, মহব্বত হয়েছিল, এই সারা আপনার কদমর গেছে গিয়া জমাইব, হি বাহিনী আরো ডাক পাতেন না, যৌথ বাহিনী মাথা খান্দার তোমার ইবাদত রোজা ইবাদত জকাতের যৌথ বাহিনী নাই, কিন্তু কদমর খান্দার থাকবো যৌথ বাহিনী, এদিকে আমারই সম্ভব নাই, এরা হইবার বা এনের লগে আমরা বলা জানা আছে, হামাইবার যে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, চূড়া দোকান মাত মাতিয়া যাই মুগি বলে সোজা সাবুদ হামাও, সুবহানাল্লাহ হইতানি না না, সোজা হইয়া হামাও, দেখিও ও আইয়ার লে দিকে বা উঠি যাও, ও তান দিচ্ছে রু দিবা তাই উঠিয়া চাইবা, তোমার বাজে তান খেয়ালোর মাঝে আইব, আল্লাহ তান চকুর মাঝে বাসাই দিবা, যে সূর্য ডুবু ডুবু সময় আইছে আসরের নামাজ ভরতা, কইবা তোরা হলেও কাবুলে না, আগে অজুর পানি দেও আসরের নামাজ ভরতা। হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ কোন আমার বান্দা কল হকল নামাজের হেফাজত করিও, খাস করি আসরের নামাজের হেফাজত করিও, মাতেন না কি সময় ও কিচ্ছা শেষ হয়ে যেত, মারা শেষ হয়ে যেত, রুয়া শেষ হয়ে যেত, দাওয়া শেষ হয়ে যেত, আলি বলানি শেষ হয়ে যেত, ও সাটার খান বানানি শেষ হয়ে যেত, ও ওখান শেষ হয়ে যেত, ও খালি শেয়ার খান তো বাতিরু মারা শেষ হয়ে যেত, ও টাইম হইলো আসর আইয়া হে বর করবো, কাস্টমার টানিয়া নিয়ে নো ফালাই দিব লাগাও রে, ওই রাত ঠাই ধরলে লাগাও। হায় রে ভাই, এই আসরের নামাজ কত মূল্যবান, যে সময় আপনার কবর হুশ দেওয়াইব, রু দেওয়াইব, আপনি চোখ খুলিয়া দেখব আসরের সময় হয়ে গেছে, তবে আমার হজুর পানি দেয় আমি নামাজ ভরতাম, ফিরিস্তা হলে কইবা একবারটা তুমি ডাইনি বাবুকে চাও, ও ও সাইয়া দেখবো আমি তো কবর আইছি, ইটা লাগতো না, এই জগৎ শেষ, মাত্র তিনটা সোয়ালের জবাব দিলাও তোমার ঘাম শেষ, কিতা
মা রব্বুকা ও মা দীনুকা ও মা হাযাল রাজুল হুকা সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়িয়া তিনবার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। পাইনি ছবি পাই তো দেখো কা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। প্রতিদিন ফজর নামাজ পড়িয়া তিনবার মাগরিব নামাজ পড়িয়া আল্লাহর মায়া লাগবো আমার বন্দায় পড়তে দিন মাগরিব নামাজ পড়িয়া ফজর নামাজ পড়িয়া ও তিন কথা ভাবিছে আমার রব আল্লাহ আমার দীন ইসলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ কিলা আমার বন্দারে আমি বুলাইতাম। জুরে জুরে কইল সুবহানাল্লাহ। এই মেহনত লাগি দিতে ফজর নামাজ পড়িয়া সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার নাইনি পাইন তো পড়ুক আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহর দাতর মায়া লাগে আমার বন্দায় ডেইলি 14 বার আমার দরবারে দরখাস্ত দিছে তারে আমি দুজখর আগুন তুলে বাঁচাইতা। হাজিরিন আল্লাহরে বন্দায় যখন তিনটে সওয়াল করাইব মুমিন বন্দায় কইবা সওয়ালের জবাব দিবা তখন ফিরিস্তা হলে কইবা আমরা আগেও জানতাম আপনি তা পারবা। জুরে জুরে কইল সুবহানাল্লাহ। এটা কইল আমরা আগেও জানতাম আপনি তা পারবা ও আপনি পারছেন সুবহানাল্লাহ আজিম। এর লাগে আল্লাহর নবী ওয়ায়াত তিলাওয়াত করেন এই হাদিস শরীফটা কইয়া শেষ করেন ওয়ায়াত দিয়া وَنُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ الله يزاري قبول خرين تاري اخبار الدنيا تاخراتي لا إله إلا الله محمد رسول الله رفه ثابت خدم راكي لاي মরতে কলিবা আর হাওখানা যাওয়ার বাদ ওইটা পট পটাইয়া হই দিবা ফিরিস্তা হলে হইবা আমরা তো জানতাম আপনি এটা হইতা পারবা সুবহানাল্লাহ। আল্লাহ ফিরিস্তাদের অর্ডার করবা ফিরিস্তা হল বাবুর দরজা খুলো দুজক দেখাও আমার বন্দারে আবার দেখাও দেখাইবা হইবা আপনার লাগে দুজক নাই আমরা সওয়ালের জবাব দিলাই এটা লাগা নিয়ে যাব অফতাহু লাহু আবওয়াবাল জান্নাহ আমার বন্দা লাগি বেহেস্তর দরজা খুল রে ইকান লাগানি দিতে ইকান লাগানি হইব নি ও ফ্রিশু লাহু ফিরাশাল জান্নাহ ওয়াল বিশু লাহু লিবাসাল জান্নাহ আমার বন্দা লাগি বেহেস্তর দরজা খুলিয়া দেও আমার বন্দা লাগি বেহেস্তর বিছানা বিছাই দেও আমার বন্দার ড্রেস পরিবর্তন করি দেও জান্নাতি লেবাস লাগাই দেও আমার বন্ধা লাগি বেহেস্তর বিছানা বিছাই দাও মাথুন না বেহেস্তর বিছানা কিতার বিছনা মাথায় ধরে না বেহেস্ত কি লইব আখলে খুলায় না মালা আইনুন রাত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার ইটা নিয়ামত চোখে কোনোদিন দেখছে না খানে কোনোদিন শুনছে না ইটা নিয়ামত কিতে হইব কোনো ব্রেইনের ভিতরে কোনোদিন ইলা কল্পনাও আইত নাই বেহেস্ত নিয়ামত হলা সঙ্গে সঙ্গে পরিবর্তন হই জীব আই রে হায় তো রাতারাতি ধনী হওয়ার জায়গা হইল খবর হোটা সুবহানাল্লাহ রাতারাতি পরিবর্তন হওয়ার জায়গা হইল বেহেস্তর দরজা খুলিয়া দেওয়া হইব বেহেস্তে হাওয়া বইতে দেখবো হোটা সুবহানাল্লাহ। আল্লাহ আমার বন্দারে তোমরা ডিস্টার্ব করিও না আমার পক্ষ থেকে একটা হুকুম আমার বন্দারে দেখো নাম কানাও মাতিল্লারু কথাটা একটু মনে রাখার জুকা খেয়াল করুকা নাম কানাও মাতিল আরুস আমার হোকা নাম কানাও মাতিল আরুস বলো একমত হলে এক কথা নাম আমার বন্দারে হোক ঘুমাও কানাও মাতিল আরুস যেটা নশা কই না বিয়ার রাত ঘুমাইন নশা কই না বিয়ার রাত কিলা ঘুমাইন ওলা ঘুমাইব কিলা কিলা ঘুম বলে আল্লাহর কসম যে বেটা আর বেটি যদি দুজন বেটা বেটি ইয়ে তখন সে বিয়ার রাত কোনো ঘুম লাগে না সুবহানাল্লাহ হইতে আরাম আনন্দ ফুর্তি আল্লাহ রাব্বুল আলামিনে ঘুমাইবার কথা কইন মানে আরামসে থাকো একটু এলাইন দেও ফুর্তি ফার্তি দিলা করেন ঠিক অনুরূপ ভাবে আল্লাহ অর্ডার করে দিন কোন আমার বন্দারে ঘুমাইতা কিলা ঘুমাইতা নাক দেখাইয়া দুনিয়ার খবর নয়
পাতেন না, ঘুম তো মৌত পাতেন না, ঘুম তো না উঠে গেল কিতা কই, আলহামদুলিল্লাহ ইল্লাজি আহয়ানা, আল্লাহ আমি মরার জন্য যেতে হইছি, ঘুমাইবার সময় কই আল্লাহ আমার বিশ্রিকা আমুর, আল্লাহ আমি মরি দিয়া পাতেন না, এটা ঘুম মরাতে হিন গেলে আর মরা আসেনি, তার আর তার ঘুম আসে নিস নাই, হিন গেলে ঘুম নাই, ফুর্তি আর ফুর্তি, আনন্দ আর আনন্দ, আল্লাহ আকবার নাম কেন আমার তিল আরুষ, আমার বন্দারে কো ঘুমাইতা ওলা ঘুমাইতা জলা বাসর রাইতেন ঘুমাইছন, সুবহানাল্লাহ, ও ঘুম আপনারে লাগাইয়া দেব সুবহানাল্লাহ। এই খবরের জগৎ তো আপনার তাওবা কতদিন, এটার কোন সীমা সংখ্যা নাই, ইমানদার আল্লাহর লগে মহব্বত আছে এটা সব টাটা ঠিক আছে, আপনি খালি এলাইন দিবা ভর্তি তাওবা হঠাৎ হই হজরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহাত ভোগ দিবা, ইসরাফিল আলাইহিস সালামের সিংহা একটু কথা বলবে আপনারা যে হকটা বাজাই নকুলে খান একটা আছে না এটা আসেনি, এগুলো নাম কিনা বাসি পাঁচ খানা দশ খানা হিসাব বাড়াই বুড়াই এলে বারো চোদ্দ খানা থাকে, ও মুসলমান জানি আর একবার ইসরাফিল আলাইহিসসালামের সিংহের মধ্যে, ইসরাফিল আলাইহিসসালামের সিংহের মধ্যে যত মানুষ যত জিন্নাত যত ফিরিস্তা সম পরিমাণ ছিদ্র আলা এটা বাসি, প্রত্যেক মানুষের নামে নামে এক একটা ছিদ্র আছে, ওই বাসিটা যদি জমিনে রাখো আসমানের জমিনের মাঝখানে কোনো খালি জায়গা থাকবে না, এই বাসি কত বড়, এই বাসি যদি অত বড় বাসি বাজাই তার মুখ কত বড়, না বেটাগিরি খানো আমরা তো মনে করি যে বাড়ি এখানে বানাই দিছি আর গাড়ি এখানে আছে, ফুয়া তিনগু লন্ডন আছেন ছিলে তার চিটাগাং বাসা আছে, ইতার এত মানুষ করেও আমরা কোনোদিন হয়েছি না, বেটা তোমার বাবার তখনই দিন হযরত হাজিরিন কেরাম ইসরাফিল আলাইহিসসালামের মাতার বর্ণনা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তারিখুল মালাইকা কিতাবের মধ্যে রওয়ায়াত আছেন যে ইসরাফিল আলাইহিসসালামের মাতার যদি আসমান আর জমিনের মাঝখানে যত পানি আছে আর জমিনে যত পানি আছে মাটির নিচে যত পানি আছে সারা পানি তুলিয়া যদি ইসরাফিল আলাইহিসসালামের মাতার মাঝে দেওয়া যায় মাথা ভিজিয়া গর্জনা ভিজিত না, অত বড় মাথা না হইলে অত বড় বাসি কিলা মুখ লাগাইয়া বাজাইবা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লা লা ইলাহা আল্লাহ লা ইলাহা। হাজরিনে কেরাম খালি টাইম দেখরা বহুত রাইতিয়া আছেন না, বহুত রাইতিয়া আছে টাইম দেখরা যে আ টাইম যার কি বহুত রাই ইলা ইলা সময় আইব এই টাইমটা আপনার সবচাইতে খামো লাগবো, হইতে পারে এই মহফিলে বইয়া খালিস তোবা আল্লাহর দরবারে করছো আল্লাহ মাফ করিয়া আপনারে জান্নাতের হয়ে সালা দিয়া বিদায় দিছ, হইতে পারেন না আমি তো চূড়া চূড়া ওয়াল দেইলি দুই তিন জায়গায় যাওয়া লাগে, এরপরেও বইছি এটা সারা নিজের মানুষ বলা লাগে, সাবজেক্টটা বলো কঠিন সাবজেক্ট, কঠিন দিনে না মত সহজ না কঠিন, হাজরিনে কেরাম এই জীবন জীবন থাকবে না এই শরীর মাটির সাথে মিশিয়া যাবে রে, এই হাত দ্বারা কত অন্যায় করছি, এই পা দ্বারা কত অপকর্মের দিকে আগাইছি, এই জবান দ্বারা কত মিথ্যা কথা কইছি, এই চোখ দিয়া কত বেগানা ওরতর দিকে চাইছি, খান দিয়া কত গান বাজনা শুনছি, আল্লাহ রে বাহ আজকের মহফিল বইয়া তোমার করিয়া আমরা মাফ করিয়া দেও, বাকি দিন দেখি খান আমরা রে তোমার গুলামি খাটাইবার তৌফিক দেব কামি। ও ভাই মুসলমান দেখ মোবাইল এত লইয়া গিয়া না আই খালি ওবাই আর হবাই মারতে মারতে বদর রাজান কোন ভাই হয়েছে বুঝা গেছে না আপেন না, এখন ওলা চলে নিলে না, ও মুসলমান ভাই এখন মুসলমান ভাই এখন রে বদর নমাজের সময় গুমু লাগে স্বার্থ ঘটার সময়
জিন্দগি দোলা খাটি খাটি গেছে গিয়া, আমার লেখান খালি তারিখ করে বলে খাইল তোনে পড়ু তোনে আগামী রমজান তোনে ইনশাল্লাহ। এর বাদে রমজান গেছে গিয়া, এই রমজান নয় স্বপ্ন রমজান হোক, পুড়ি বিয়া দিয়ালে দাঁড়িয়ে হওয়া, দামান দিয়ালে তান্ডে লইয়া মসজিদ যাইবা, এটার কোনো টাইম কোনো গ্যারান্টি আপনার আমার আতকে পৌঁছাইছেনি। আমি আমার দুনিয়াদারি জিন্দগির মধ্যে ব্যস্ত থাকবো, ব্যবসার মধ্যে থাকবো, আমি দোকানদারির মধ্যে থাকবো, আমি আমার ব্যাংক থাকবো, আমি আমার মাদ্রাসা থাকবো, আমি আমার স্কুলে থাকবো, আমি আমার কলেজে থাকবো, আমি আমার খেতামারও থাকবো, আমি এইভাবে বিভিন্ন জায়গার থাকবো। আর ওই সময় আজরাইল আইয়া কইবা টাইম শেষ। কুঠারগামর মহাদ্দিস সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বারগাত্তার মসজিদ, বারগাত্তা নাই গাজীর মুকাম এরিয়ার এক মসজিদ নামাজ পড়াই, তোরা জুম্মার নামাজ পড়াইব লাগি, খুতবা দিবার আগে বয়ান করেন নানি মাতুকা, বয়ান করেন, বয়ান দিতাইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজাই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কিবা আমার মায়ের বান্দা হল আমার মায়ার বন্ধাগুলোর ভিতরে তোমরা হামাই যাও, ওয়াদখুলি জান্নাতি তোমরা জান্নাত হামাই যাও। সুবহানাল্লাহ, ও আয়াত পরিত্রাণ শরীরে করছে বেজুজ, আর ও মিম্বর তাকি তাকি গান গেছে গিয়া মত কোন খামো লাগিয়া সুরে জবলা চুরি করে তার মাথার উপরে দিয়া ইমান বাড়াইয়া যায় গিয়া, জিনা করে জবলা জিনা করে তার ইমান বাড়া বাড়ি যায়। শয়তানে যখন একবারে গান বাজনার মধ্যে মুক্তলা করিলে, বহুত পাগল বানাইলে, বেদিশা বানাইলে, এই সময়খানে একবার তা মনে করি যদি আমি ইলা মারা যাই আমি আল্লাহর দরবারে গিয়া খিলা মুখ দেখাইব। মাতেন না, আস্থাটা রায়, আস্থাটা রায়, কিন্তু ব্যস্ত মুসলমান।